আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন খুবই দুঃসংবাদ যারা এখনও বৈধ হতে পারেননি তো তারা কিভাবে বৈধ হবেন কিভাবে থাকতে পারেন এখানে সে ব্যাপারে বলবো তার আগে বলে নিই আপনি ভিডিওটা যদি নতুন দেখে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল বাটন টিপে রাখবেন যেন আমি ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে চলে যায়। এবং সত্য খবরটি আপনার কাছে দ্রুত পৌঁছে যায় সবার আগে পৌঁছে যায় আর নতুন প্রতন সবাই ভিডিওটি দেখার পর শেয়ার করবেন যেন যারা না জানে তাদের কাছে পৌঁছে যায় কেমন তো এখন বলি মূল কথাটা যারা এখনও অবৈধ আছেন তারা কিভাবে বৈধ হবেন কারণ অবৈধ যারা আছেন সরকার অলরেডি ঘোষণা দিয়ে ফেলেছেন যারা অবৈধ আছেন তাদের কোথাও কাজের কাজে নিতে পারবে না এমনকি কোথাও থাকতে পারবে না যদি কোনো বাসায় থাকে সে বাসার মাসুলকে এক লক্ষ দেরাম থেকে পাঁচ লক্ষ দেড়াম পর্যন্ত জরিমানা দেওয়ার ঘোষণা করেছেন এবং যে কোম্পানিতে কাজ দিবে সে কোম্পানিকে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ দেরাম পর্যন্ত জরিমানা দেওয়ার ঘোষণা করেছেন তো এটা খুবই একটা দুঃসংবাদ কারণ এখানে খাই আর না খাই থাকার জায়গাটা খুবই প্রয়োজন আর কতদিন আপনি থাকবেন কোথা থেকে আপনার এই এটা প্রয়োজন মিটবে আপনার প্রয়োজনীয় টাকাটা এ ব্যাপারে আপনার কাজের প্রয়োজন আপনি কোথাও কাজ পাবেন না কোথাও থাকতে পারবেন না কিভাবে আপনি দেশে থাকবেন তো এ ব্যাপারেই বলবো যদি আপনি এখন অবৈধ থেকে থাকেন তবে দ্রুততম সব থেকে সহজ উপায়টা হলো দ্রুততম আপনি কোনো আরবির আওতাধীন চলে যান আরবির আন্ডারে চলে গেলে আরবিকে দিয়ে যদি আরবির মোটামুটি ভালো একটু পাওয়ার থাকে তবে সে মাহকামা করে আপনার জরিমানা সে রিমুভ করতে পারবে আর এ কথাটা আমি আপনাদের বলতেছি এটা কিন্তু আপনাকে আবার এটা হানড্রেড পারসেন্ট না হানড্রেড পার্সেন্ট না বলতে এখন মাহকামা যেটা আর কি জরিমানা শেষ করার যে পদ্ধতিটা সেটাকে বলা হয় মাহকামা মাহকামাটা কিন্তু হানড্রেড পারসেন্ট নেই কারণ এ মাত্র কিছুদিন হলো লক্ষ লক্ষ প্রবাসীকে তারা জরিমানা শেষ জরিমানা রিমুভ করে দিয়েছেন এখনই মাহকামা শুরু হয়নি তবে ভালো পাওয়ারফুল আরবি হলে মাহকামা চলতেছে হচ্ছে এটা আমি নিজে দেখছি দেখতেছি আর আপনি যদি এই মাহকামার জন্য সরাসরি এমিগ্রেশনে যান আপনাকে সাথে সাথে অ্যারেস্ট করে ফেলবে আপনি যাবেন আরবিকে আপনার প্রয়োজনীয় কাগজপত্র ভিসা এবং পাসপোর্ট কপি ভিসা কপি আগের যে কপিটা ছিল সেগুলো দিয়ে মাহকামার ব্যবস্থা করলে দ্রুততম মাহকামা হয়ে যাবে অর্থাৎ জরিমানা শেষ হয়ে যাবে মা আর এ ব্যাপারে আরবিকে বলতে হবে আরবির সাথে আপনি কন্ট্যাক্ট করবেন এভাবে যে আপনি ওনার বাসায় কাজ করবেন বা ওনার কোনো ফার্মে কাজ করবেন এ ব্যাপারে উনি যদি সদি ওনার যদি সদিচ্ছা থাকে তবে আপনি বৈধ হতে পারবেন আর এই ব্যাপারে যদি আপনার আরও ডিটেলস প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানালে যদি এটা মেজরিটি পার্সেনের প্রয়োজন হয় তবে আমি নতুন কোনো ভিডিওতে এ ব্যাপারে আরও ডিটেলস বলবো বলব কেমন এখনও যারা অবৈধ আছেন বৈধ হওয়ার কিছু চান্স আছে যদি আপনার স ইচ্ছা থাকে তবে কেমন ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার করবেন যেন আমাদের দেশের যদি একটি মাত্র লোক লোকের এর প্রয়োজন হয় এটা যদি তার কাছে চলে যায় একটি লোকের ভবিষ্যৎটা ভবিষ্যতের ব্যাপার একটি লোকের ভবিষ্যৎটা সুন্দর হবে আর এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনি নিজেই আল্লাহর পক্ষ থেকেই যা যা বরকত পাবেন ইনশাআল্লাহ আমাকে অনেক লোকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলতেছেন অনেক অনুনয় বিনয় করে আর অনেকে কান্নাকাটিও করছেন হাজার হাজার মানুষ আমাকে স্বাগতম জানাচ্ছে ধন্যবাদ দিতেছে দোয়া করতেছেন যে আমার এই ভিডিও দেখে তারা অবৈধ ছিল যা এখন বৈধ হয়েছেন বা ভিসা পেয়েছেন ভিসা ট্রান্সফার করতে পারছে আমার এই ভিডিও দেখে আমার পরামর্শ নিয়ে তো আমি পাপি মানুষ আমি আশা করতেছি এই হাজার লোকের ভিতরে হয়তো কারো দোয়া আমার নাজাতের ফয়সালা করবে আশা করব আপনারাও শেয়ার করবেন যেন এর অসিলাতে কোনো একজন কোনো একজন লোক যারা অবৈধ আছেন হয়তো বৈধ হয়ে যাবেন তার ভবিষ্যৎটা সুন্দর হয়ে যাবে কেমন ভালো থাকবেন আল্লাহ হাফিজ